আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 সংবাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাইদ। 10 প্রাইভেট কারের সংঘর্ষে আহত পুলিশ সদস্যের সুস্থতা কামনায় রায়পুর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন আমাদের নিজস্ব প্রতিবেদনে। 8 জুন রাত পৌনে 2টার দিকে একটি প্রাইভেট কার সাপমারা রেল ক্রসিং পারাপারের সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনটি ওই প্রাইভেট কারকে প্রায় 50 গজ দূরে নিয়ে ফেলে, ফলে প্রাইভেট কারটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় প্রাইভেট কারে থাকা 3 পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন রায়পুরা থানার উপপরিদর্শক এসআই শাহিন মিয়া, মনোয়ার হোসেন ও কনস্টেবল সালাউদ্দিন। শুক্রবার বাদ জুমা রায়পুরা থানার জামে মসজিদ, বারগাড়ি বাজার জামে মসজিদ, চরসুবিদ্দি পুরের ঘাট, ডৌকার চর, আমিরগঞ্জে বেশ কয়েকটি মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। রায়পুরা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুস্তফা, ওসি তদন্ত গোবিন্দ সরকার, সেকেন্ড অফিসার দেবদুলাল দে, বাসগাড়ি ইনচার্জ লুৎফর রহমান, কাজী ইকবাল, মোহাম্মদ আলমগীর, রাজাউল করিম, সাইফুল ইসলাম, জীবন কলিম সহ আরও স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিগণ। দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রসহ এলাকার শতাধিক মুসল্লি উপস্থিত থেকে তাদের সুস্থতা কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেখানে আমাদের এই থানার ওয়ারেন্ট অফিসার জনাব শাহিন সাহেব এবং জনাব মনোয়ার স্যার এবং কনস্টেবল সালাউদ্দিন ভাই, ওনারা ভয়াবহ এক দুর্ঘটনার কবলের সম্মুখীন হয়েছে, কবলে পড়ছে। ওনাদের অবস্থা একজনের তোমরা এখনও জ্ঞান ফিরে নেয়, আমাদের শাহিন স্যাররা এখনও জ্ঞান ফিরে নেয়, মনোয়ার স্যারের মনে হয় অপারেশন হয়েছে। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সুস্থ করে আবার স্বাভাবিকভাবে ওনাদের কর্মে ওনারা ফিরে আসতে পারেন। রাষ্ট্রের দায়িত্ব আদায় করতে যাই ওনারা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন, আল্লাহ তাআলা যেন ওনাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এই উদ্দেশ্যে আজকে আমাদের থানার পক্ষ থেকে এতিম গরিব ছাত্রদের এবং আমাদের আসাদ জাহ ইকরাম সহ থানার সকলদের জন্য খানার ইন্তজাম করা হয়েছে, ব্যবস্থা করা হয়েছে। আমাদের এই থানার 3 জন এলা কর্মকর্তা কর্মচারী এলা অ্যাক্সিডেন্ট আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাইতেছে। এলা এলা মেহরবানি করে এই রাষ্ট্রীয় দায়িত্ব আদায় করতে যাইয়া ওনারা এই বিপদের সম্মুখীন হয়েছেন, এলা মেহরবানি করে ওনাদেরকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। এলা ওনাদের এলা স্মৃতি শক্তিকে আপনি ফিরাইয়া দিন। এলা এলা ওনাদের জ্ঞানকে আপনি ফিরাইয়া দিন। এলা মেহরবানি করে এলা যেইভাবে চিকিৎসা করলেন এলা ওনাদের দ্রুত আরোগ্য হবে। এলা ডাক্তারদের অন্তরের মধ্যে ওই বুঝ আপনি সবাইকে দিয়ে দিন। এলা ওনাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা জীবিত আছে তাদের সবাইকে সফরে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করেন। এলা বিশেষ করে এলা আমরা যারা সুস্থ আছি এলা মেহরবানি করে জনগণদেরকে আপনার সতর্কতার সাথে এলা চলাফেরার তৌফিক দান করেন। এলা বিশেষ করে আপনার যে 3 বান্দা হাসপাতালে কাতরাইতেছেন এলা এলা ওনাদেরকে আপনি দ্রুত এলা সুস্থ হওয়ার পরিবেশ আপনি সৃষ্টি করে আনি। এলা হায়াতের মালিক তো আপনি, মৌতের মালিক তো আপনি,